নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের দিকে এবার নজর রাখবো, সেখানে ঢাকেশ্বরী মন্দিরে হচ্ছে এবারে দুর্গাপুজো, কিন্তু সেনা এবং পুলিশের নজরদারিতে দুর্গাপুজো চলছে এমনটাই বক্তব্য বাংলাদেশ থেকে উঠে আসছে। ঢাকেশ্বরী মন্দির, সেখানে উৎসবের আবহ, এই মুহূর্তে বাংলাদেশের ছবি দেখাচ্ছি যেখানে ঢাকেশ্বরী মন্দিরে পুলিশ এবং তার সাথে সেনার উপস্থিতিতে ঢাকেশ্বরী মন্দিরে পুজোর আনন্দে মেতে উঠেছেন বাংলাদেশের বাঙালি হিন্দুরা। ইউনুসের তৎপরতায় শান্তিতেই হচ্ছে পুজো এমনটাই শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে। কি বক্তব্য ঢাকেশ্বরী মন্দির থেকে উঠে এসেছে এক্সক্লুসিভ, সেই বক্তব্য শোনাবো। তাই এবার আমাদের পুজোর প্ল্যান হচ্ছে নবমী, সপ্তমীতে ঢাকায় করবো, অষ্টমীতে নবমীতে আমাদের দেশের বাড়িতে যাব, ওইখানে পুজো কাটাবো, এইভাবে আমাদের পুজোটা আনন্দ শেষ করবো। অনেকদিন পরে যে দাদাকে সঙ্গে পেয়েছেন, আপনার অনুভূতিটা কেমন? আসলে অনুভূতি প্রকাশ করা যাবে না, দীর্ঘ ছয় বছর পর তার সাথে এই প্রথম পুজো কাটাচ্ছি, তাই আমাদের মনে হচ্ছে এই বছর অন্যরকম। আপনি বলছিলেন যে গ্রামে যাবেন, এই গ্রামের পূজা আমাদের যে শহরের পূজার ভিতরে পার্থক্যটা কেমন মনে হয়? মোটামুটি পারছি, গ্রামের তো একটা টান থাকেই সবারই, ওই গ্রামের টানেই তো সবাইকে যেতে হয়। এই তো আতঙ্কের মধ্যেই যাচ্ছি, সমৃদ্ধি শান্তি সব কিছু যাতে সবার জন্য ভালো যেমন উপকার হয় সেটাই মায়ের কাছে। এখন পর্যন্ত কয়টি মণ্ডপে ঘোরা হয়েছে, কেমন লাগে? এখন পর্যন্ত অলরেডি চারটা মণ্ডপে গিয়েছি, ওটা চার নাম্বার আর কি, তো বাসার পাশেই ছিল একটা, সেটাতে প্রথম মেলে দিয়ে তারপর অন্যান্য সিদ্ধেশ্বরী। প্রস্তুতিটা কেমন এবার? এবার অন্যান্যবারের মতো আমরা দেখতে পাচ্ছি একটু কেন যেন একটু সাদা মাথা পরিবেশ দেখা যাচ্ছে, কেন সাদা মাথা পরিবেশ? অলরেডি হয়তো বা জানে না, সংখ্যালঘু হিসাবে তো একটু ইয়ে থাকেই। আপনারা শুনলেন বাংলাদেশ থেকে বক্তব্য, কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, গতকালকে ইউনুসের তাৎপর্যপূর্ণ বার্তা পুজোকে কেন্দ্র করে এবং তারপরে আজকে সেনা এবং পুলিশের নজরদারিতে ঢাকেশ্বরীতে পূজিত হচ্ছেন দেবী দুর্গা, এই মুহূর্তে বাংলাদেশের আবহ কি রয়েছে দুর্গা পুজোকে ঘিরে? এই মুহূর্তে কোনো রকম কোনো অশান্তি হয়নি, বাংলাদেশ সেনাবাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তারা একবার ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, ঢাকেশ্বরী মন্দিরের পুজো পরিস্থিতি খতিয়ে দেখতে। পুলিশের সমস্ত বড় আধিকারিকরা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন এবং আজকে সকালবেলা থেকেই ঢাকেশ্বরী মন্দিরে, যে ঢাকার ঢাকেশ্বরী বিখ্যাত মন্দির, সেই মন্দিরে কিন্তু মানুষের ঢল। এবং আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি যে ঢাকেশ্বরী মন্দির, সেই ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকে কত পরিমাণ মানুষ এখানে আছে, হিন্দু সমাজের ভক্তরা জমায়েত হয়েছিলেন, ঢাক ঢোলের যে প্রথা অনুযায়ী, সেই প্রথা অনুযায়ী কিন্তু আজকে হিন্দু সমাজের একটা বিরাট অংশ এই ঢাকেশ্বরী মন্দিরে জমায়েত হন এবং ঢাকেশ্বরী মন্দিরে সপ্তমীর যে পুজো, সেই সপ্তমীর পুজোতে মানুষ ভর্তি হয়েছিলেন এবং প্রচুর ভক্তরা, হিন্দু সমাজের মানুষ যারা এবং প্রচুর অসাম্প্রদায়িক মানুষ, তারা কিন্তু আজকে ঢাকেশ্বরী মন্দিরের এই যে পুজোর সময় তারা গিয়েছিল এবং ঢাকেশ্বরী মন্দিরে আজকে যে ভিড়, সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতো ছিল। সরকার পরিবর্তনের পর একটা উৎকণ্ঠা পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে সমস্ত উৎকণ্ঠাকে দূরে সরিয়ে রেখে আজ ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু মানুষের ধন এবং প্রচুর মানুষ সমবেত হয়েছেন, প্রচুর মানুষ ঢাকেশ্বরী মন্দিরে আজকে পুজো দিয়েছেন এবং পুজো দিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে বাংলাদেশের যে ঢাকেশ্বরী মন্দিরের আশেপাশে যে সমস্ত হিন্দু সমাজের বাস রয়েছে তারা কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন। সুপ্রীতি, অর্থাৎ নিরাপত্তার আবহে দুর্গা পুজো হচ্ছে এবং উৎসব মরশুমে আপাতত কি কোনো অপ্রীতিকর ঘটনার খবর উঠেছে? না, এখনো পর্যন্ত বাংলাদেশের এই ঢাকেশ্বরী মন্দির বা তার পাশেপাশে যত মন্দির রয়েছে, শাখারিপট্টি, লক্ষ্মীবাজার, ঢাকার যে বিখ্যাত পুরনো ঢাকার যে বিখ্যাত জায়গাগুলি রয়েছে যেখানে হিন্দু সমাজের প্রচুর মানুষ কিন্তু বসবাস করেন, সেখানে অনেক ছোট বড় মন্দির রয়েছে, এখনো পর্যন্ত কোনো সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো সাম্প্রদায়িক বিভাজনের মতো কাণ্ড আজকে বা দুদিন ধরে কিন্তু ঘটেনি। তার জন্য হিন্দু সমাজ কিন্তু আজকে সকালবেলা প্রচুর মানুষ মন্দিরে এসছেন এবং শারদীয়ার যে উৎসব, সেই শারদীয়ার উৎসব তারা পালন করছেন আনন্দের সঙ্গে। এবং ইউনুস সরকার গতকালই বার্তা দিয়েছিলেন যে দুর্গাপূজা শুধুমাত্র হিন্দুদের পুজো নয়, এটা সার্বজনীন পুজো, সেই সার্বজনীন পুজোতে আজকে দেখলাম সত্যি সার্বজনীন পুজো, ঢাকার যে মন্দিরের বাইরে প্রচুর দোকানপাট বসেছে এবং সর্বোপরি সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করে তোমার হচ্ছে তারা মন্দিরে
তোমার হচ্ছে মাকে তারা পুজো দিয়েছে, এবং সেই সঙ্গে হিন্দুদের হিন্দু সমাজের যে সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসব পালন করেছেন। একেবারে ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে উৎসবের আবহ এবং সেখানেও দুর্গাপূজা চলছে মহা ধুমধামে, তবে অন্যান্য বাড়ির তুলনায় কিছুটা জৌলুস হারালেও আজকের দিনে দাঁড়িয়ে অন্তত পক্ষে কোনো বিক্ষিপ্ত ঘটনার খবর উঠে আসেনি। বাংলাদেশ থেকে যে খবর, ঢাকেশ্বরী মন্দিরের ছবি দেখালাম আপনাদের সামনে, নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।